বাস আমাদের সবার পরিচিত একটি যানবাহন। একসঙ্গে অনেক যাত্রী বহনের জন্য সড়কপথে বাস ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় সব দেশেই বাস যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন। তবে দেশভেদে বাসের ডিজাইনেও দেখা যায় ভিন্নতা। বিশ্বে নানান ধরনের বাস আছে, মিনি বাস, মাঝারি ধরনের বাস ও বড় বাস। সাধারণত দূরযাত্রার জন্য বড় বাস ব্যবহৃত হয়। এই বড় বাসগুলো নিয়েই আজকে আমাদের ভিডিও। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় দশটি বাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 সেত্রা বিআর টপ ক্লাস 546 ফুট, তালিকার দশম নম্বর বাসটি জার্মানির। তবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই বাসের দেখা মেলে। বাসটি দেখলেই তোমাদের ভালো লাগবে। বিলাসবহুল সব সুযোগ সুবিধা রয়েছে এই বাসে। দীর্ঘ ভ্রমণের জন্য এটি আদর্শ বাস। 59 জন যাত্রী বহন করতে পারে। এটি 14.1 মিটার লম্বা এবং প্রস্থ 2.5 মিটার এবং উচ্চতা 3.8 মিটার। এছাড়াও বাসে রয়েছে 500 হর্স পাওয়ার ইঞ্জিন ও 2500 নিউটন মিটার টর্ক। এত ভালো গুণ থাকা বাসের কোনো অসুবিধা থাকবে না, সেটাই স্বাভাবিক। এই বাসেও নেই, তবে দীর্ঘ ভ্রমণে না বেরোলে এই বাসে চড়ার সুযোগ পাবে না, এই যা অসুবিধা। 9 ভলভো 9849 ফুট, ভলভো 9800 শুধু দূরপাল্লা যাত্রায় ব্যবহৃত হয়। এতে 29 জন যাত্রী বসতে পারে, ফলে দীর্ঘ যাত্রাও হয় আরামের। গাড়িটি সুইডেনের ভলভো কোম্পানি তৈরি করে। একাধিক ড্রাইভার বসার সুযোগ আছে এই বাসে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির উচ্চতা কমানো যায়। এটি 15 মিটার লম্বা, 2.6 মিটার চওড়া। উচ্চতা নিজের পছন্দ মতো কমানো বাড়ানো যায়। এর ওজন প্রায় 22,407 কেজি। এই বাসেও 500 হর্স পাওয়ার ইঞ্জিন ও 2500 নিউটন মিটার টর্ক রয়েছে। 8 মার্কোপোলো প্যাডিডিসো নিউ G7 1800 DD 49 ফুট, দৈর্ঘ্যে ভলভো গাড়ির সমান। তবে এর সুবিধা হলো এটি মাঝারি ও দীর্ঘ যাত্রার জন্য ব্যবহৃত হয়। এতে মোট 64 জন যাত্রী বসতে পারে। বাসটি তৈরি করে ব্রাজিলের মার্কোপোলো গ্রুপ। এটি একটি ডবল ডেকার বাস। এই বাসের সিটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি বসে বা শুয়ে যে কোনো যাত্রা করতে পারবে। এর জানালাগুলো বিশাল আকারের, বাইরের প্রকৃতির দৃশ্য দেখার জন্য উপযুক্ত। এর দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 2.6 মিটার এবং উচ্চতা 4.1 মিটার। এতে রয়েছে 440 হর্স পাওয়ার ইঞ্জিন ও 1550 নিউটন মিটার টর্ক রয়েছে। একই সঙ্গে 600 লিটার জ্বালানি ভরা যায় বাসটিতে। এটি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলতে পারে। তবে অত্যাধিক উচ্চতার জন্য বাসটি সব রাস্তায় চলতে পারে না, শুধু হাইওয়েতে চলার সুযোগ রয়েছে এই বাসের। 7 মার্সিডিজ বেঞ্জ 530 সিটারো C2 হাইব্রিড 62 ফুট, বাসটিতে একই সঙ্গে 93 জন যাত্রী ভ্রমণ করতে পারে। এটি শহরের সাধারণ বাস, নির্দিষ্ট রুটে নিয়মিত চলে। তবে যাত্রীদের জন্য বাসটি বেশ আরামদায়ক। মার্সিডিজ বেঞ্জ এবং ইভোবাস GmbH নির্মাণ করেন এটি। 19.5 মিটার লম্বা বাসটির প্রস্থ 2.5 মিটার এবং উচ্চতা 3.1 মিটার। এতে 220 কিলোওয়াটের ইঞ্জিন ও 1200 নিউটন মিটার টর্ক রয়েছে। 6 আকিয়া আল্টা IF 25-82 ফুট, বিশাল আকারের এই বাসে একই সঙ্গে যাত্রা করতে পারে 290 জন যাত্রী। বর্তমানে তুরস্কের ট্রানজিট বাস হিসাবে চালু রয়েছে এটি। এই বাস তৈরি করেছে তুরস্কের আকিয়া কোম্পানি। বাসটি দেখতে বিশাল হলেও এর সুরক্ষা, চালানো এবং উচ্চ লোড ক্ষমতা রয়েছে। বাসটিতে আছে মোট 8টি দরজা। দৈর্ঘ্যে 25 মিটার, এই বাসের প্রস্থ 2.5 মিটার, উচ্চতা 3.4 মিটার। এতে রয়েছে 456 হর্স পাওয়ারের ইঞ্জিন ও 2200 নিউটন মিটার টর্ক। তবে তুরস্কের বাইরে এই বাস দেখা যায় না। 5 BYD K12A 88 ফুট, এই বাসটি দেখলে তোমার কাছে ছোটোখাটো একটা ট্রেন মনে হতে পারে। বাসটি চলে বিদ্যুতের সাহায্যে, যাত্রী বসতে পারে 250 জন। এটিও ট্রানজিট বাস হিসেবে ব্যবহৃত হয়। বাসটি নির্মাণ করেছে চীনের BYD কোম্পানি। 27 মিটার লম্বা এই বাসটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক বাস। ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে চলতে পারে এটি। তবে 300 কিলোমিটারের বেশি চলতে পারে না। প্রতিবার চার্জ করলে 300 কিলোমিটার চলতে পারে। এর দুটি ড্রাইভ এক্সেলের হর্সপাওয়ার মোট 800। 4 ভলভো B340M 92 ফুট, এটিও ব্রাজিলে ব্যবহৃত হয় ট্রানজিট বাস হিসাবে। এতে একসঙ্গে 300 যাত্রী চলাচল করতে পারে। বাসটি নির্মাণ করেছে সুইডেনের ভলভো কোম্পানি। এটি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে চলতে পারে। এর দুটি জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। ট্যাঙ্কে মোট 540 লিটার জ্বালানি ধরে। বাসটি দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থে 2.4 মিটার। বাসটি 340 হর্স পাওয়ারের ইঞ্জিন ও 1700 নিউটন মিটার টর্ক রয়েছে। বাসটিতে এমন একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা GPS ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো শনাক্ত করতে পারে এবং প্রয়োজন অনুসারে গতিও কমাতে পারে। 3 স্ক্যানিয়া F360 HF 92 ফুট,
বিশাল আকার এই বাসটি একই সঙ্গে ভ্রমণ করতে পারে 280 জন যাত্রী। এই বাসটি ব্রাজিলের ট্রানজিট বাস হিসেবে ব্যবহৃত হয়। এই বাসটি নির্মাণ করেছে সুইডেনের স্ক্যানিয়া কোম্পানি। বাসটির গতি ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার। বাসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রাপথে খরচ কম হয়। 28 মিটার দীর্ঘ এই বাসটি 2.6 মিটার চওড়া। এতে 360 হর্স পাওয়ারের ইঞ্জিন ও 1850 নিউটন মিটার টর্ক রয়েছে। 2. মার্কোপোলো ভিয়াল BRT 93 ফুট। এই বাসে একই সঙ্গে যাত্রা করতে পারে 230 জন যাত্রী। বর্তমানে ব্রাজিলে পরিবহনের জন্য এই বাসটি ব্যবহৃত হচ্ছে। এটি ব্রাজিলের মার্কোপোলো কোম্পানি নির্মাণ করেছে। 28.5 মিটার দীর্ঘ লম্বা এই বাসের পোস্ত 2.6 মিটার। এতে 340 হর্স পাওয়ার ইঞ্জিন ও 1700 নিউটন মিটার টর্ক রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসের ভেতর ও বাইরে CCTV-র ব্যবস্থা রাখা হয়েছে। এটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত শক্তিশালী ও নির্ভরযোগ্য বাস। 1. অটোট্রাম এক্সট্রা গ্র্যান্ড 100 ফুট। বিশ্বের সবচেয়ে বড় বাস এটি। বিশ্বের বড় বড় শহরে সাধারণত পরিবহন হিসাবে এটি ব্যবহৃত হয়। এই বাসে একই সঙ্গে বসতে পারে 256 জন যাত্রী। জার্মানির গোপেল বাস কোম্পানি এটি নির্মাণ করেছে। এতে আধুনিক কিছু ডিভাইস রয়েছে যার সাহায্যে এটি স্টপে স্বয়ংক্রিয়ভাবে বাস বন্ধ ও চালু হতে পারে। এর দৈর্ঘ্য 30.7 মিটার, প্রস্থ 2.5 মিটার ও উচ্চতা 3.4 মিটার। এতে 220 থেকে 450 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে। ওজন প্রায় 27 টন বা 24,494 কেজি। বাসটিতে রয়েছে 5টি দরজা। এটি সর্বপ্রথম চালু হয় 2012 সালে জার্মানে। বাসের উন্নত প্রযুক্তির কারণে এটা চালানো বেশ সহজ ও আরামদায়ক। তবে বিশ্বের সবচেয়ে বড় বাসটি চলে ব্যাটারির সাহায্যে। এর ব্যাটারিগুলো প্রতিটি স্টেশনে গিয়ে রিচার্জ করা হয়। তবে ব্যাটারির রেঞ্জ সর্বোচ্চ 2 কিলোমিটার মাত্র। আর বাসটি চালানো যাবে শুধু শহরের হাইওয়ে রাস্তায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।